আমাদের বাস আছে, আমরা সকাল 8টা ঢুকি, রাতে 11টার সময় বেরোই। আমাদের বাসাদের খেদমত করার মন, আমার নিজের আন্দোলন করে খাওয়ান। একদিন লেট হলে দুনিয়ার বকাবকি করে, আমাদের ওভার টাইম দেওয়া হয় না, আমাদের মাসে একটা বন্ধ দেয় না। নিরিবিলি নামছিলাম যে আমরা আমাদের চেয়ারম্যানের সাথে একটা সমঝোতা করব, তিন মাস পর যদি হাফ বেতন দেয় তাহলে কি করি? এই জন্য আমরা নামছি। আনসাররা আমাদের উপরে হামলা করছে, শুধু শুধু আমাদের দুইজন লোক মেডিকেলে ভর্তি, খুব অবস্থা খারাপ। জুতার ফ্যাক্টরি যারা কাজ করে তারা মানে তাদের বেতন আদি দেনা দেখে মানে সিলেবলা করতে হয়েছে। এর ভিতরে দেখতেছি যে কত উপরে থেকে মানে গুলি মারতে হয়েছে, ঠাস ঠাস করে শব্দ হয়েছে। এর ভিতরে দেখি আমার সামনে তিন চারটা ওয়ার্কারের মাথায় রক্তাক্ত, তার বুকে ঢুকে রক্তাক্ত দেখছে, গুলি করছে। ফরচুনের মালিক পক্ষরই যারা ওখানে কাজ করে তারাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার বাইরে কোম্পানিতে গুলি দেওয়া হয়েছে বিনা কারণে, শুধু বেতন চাইছে এই কারণে। কেন গুলি দেওয়া হয়েছে? বেতন চাওয়া কি অপরাধ? বেতন তো দুই মাস পর্যন্ত দেয়ই না, দুই মাস পর অর্ধেক বেতন ছাড়ছে, অর্ধেক বেতন ছাড়ছে বলতে পোলাপানে আন্দোলন করবে না? বাড়তি বেতনও নাই, আবার কেউ দেয় না, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা খাটায়, জনগণ ছড়াই ছড়াই দিতে খায়, জনগণ কোথায় যাবে? জনগণ কর্ম করে খায়, কোটি কোটি টাকা কামাইতেছে, কাদের জন্য? জনগণ দিয়া, জনগণ কেন উন্নয়ন মরবে এরকম? এ জনগণ কে দেবে? এ দেবে ওর্তুক, জনগণ ছাড়বে কেন? এর প্রতিবাদ দরকার। 15 তারিখে আমাদের বেতন দেবেন, 15 তারিখ থেকে আমাদের 20 তারিখে বেতন চলে গেছে, 20 তারিখেও এখন বেতন দিতে আসেন। আজকে মাসের কত তারিখ? 23 তারিখ, আজকেও বেতন পাইতেছি না। আজকে আবার বলতে আছে যে হাফ বেতন দিচ্ছি আর 8 টাকা আবার আগামী সপ্তাহে সামনের মাসে 30 তারিখ দেবো। কেন? এক মাস শেষ, পরের মাসে যদি 30 তারিখ দেখ যে মানুষগুলো ক্ষুধার্তর জন্য এইখানে চাকরি নিছে, সেই মানুষগুলো কি করবে? আমরা শুধু তো শুনেছি যে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছিল, এই সংক্রান্ত এরা বিক্ষোভ করছিল, তারপরে আনসারদের সাথে সংঘর্ষ বাধে। যতটুকু শোনা গেছে যে আনসাররা নাকি গুলি চালিয়েছে, যদিও আমরা বিষয়টা শিওর না, আমরা সেটা বিষয়টা আরও তদন্ত করে দেখছি আসলে গুলি করা হয়েছে কিনা, বা হলেও কত রাউন্ড গুলি করা হয়েছে এই সংক্রান্ত। আপাতত আমাদের কাছে খবর আছে যে এই মুহূর্তে মেডিকেলে 4 জন, সেটা বেঙ্গল হসপিটালে 4 জন আহত এই হসপিটালে ভর্তি হয়েছে। তো পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে, এখন শ্রমিকরা আমাদের মানে বোঝাচ্ছি, বর্তমানে শান্ত, পরিস্থিতি শান্ত আছে, পুলিশের কন্ট্রোলে আছে।